আগামী জাতীয় নির্বাচনে আগামীকালকের থেকে সম্ভবত সমাবেশ আমাদের কিছু নীতিমালা দিবেন, আমাদের কিছু আচরণবিধি মেনে চলতে হবে। এই রঙিন পোস্টার টোস্টার যা আছে আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, আপনারা এখানে নির্বাচন করেছেন, ভোটের সময় আপনাদের এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন আমাদের কি কি কর্তব্য আছে। আমরা আপনাদের সাথে সহযোগিতা করব, আমরা চাবো শুধু যেন একটা সুস্থ পরিবেশ থাকুক, শান্তিপূর্ণ পরিবেশে যারা ভোট দেওয়ার ইচ্ছা আছে এসে ভোট সেন্টারে যেন ভোটটা নিয়ে যেতে পারে, তাদের ভোট যেন তারা দিতে পারে। এই ভোটের অধিকার আদায় করতে 30 লক্ষ শহীদ, 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, আর আমাদের পরিবারের উপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটা গেছে। আজকে এই 2018 সালে ডিসেম্বর মাসে ইলেকশন, আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কি বাংলাদেশে কেউ অবদান রেখেছে এই বঙ্গবন্ধুর পরে? আপনারা মুরব্বী আছেন, আপনারাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আমি নিজে ছিলাম, আমি নিজে চোখে দেখেছি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন। সকাল বলতে সে মানে 9টা 10টা দুপুর 12টার সময় ঘুম দিয়ে উঠে না, সকালে তার যদি নামাজ পড়ে দিন শুরু করেন, রাত্রে 1টা 2টা পর্যন্ত কাজ করে 3-4 ঘন্টা কোনো ঘুম হলে হলো না হলে না, খাওয়া দাওয়া হলো কি না হলো, শরীর কি অবস্থায় আছে, জ্বর আছে না কি আছে, কোনো কিছু তিনি চিন্তা না করে আমাদের জন্য কাজ করছেন। তাহলে আমরা কেন তার জন্য কাজ করব না? এখানে যারা আছেন কর্মীরা আছেন, এখানে তন্ময় ভাইয়ের স্লোগান হবে না, এখানে জয়দা শেখ লালউদ্দিনের স্লোগান হবে না, প্রত্যেকটি কর্মীকে নিজেকে শেখ হাসিনার পরিশ্রমের আদর্শ ধারণ